হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে প্রফেশনালভাবে কিভাবে একটা ভিডিও এডিটিং করবেন। ভিডিও করা খুব সহজ, কিন্তু ভিডিও এডিটিং করা খুবই কঠিন, অনেকেই এই কথাই ভাবছেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিও এডিটিং করা একদম পানির মতন সহজ। কিছু ট্রিক্স আছে, এগুলো যদি আপনি দেখেন, এই ট্রিক্সের মাধ্যমে আপনি খুব সহজভাবে একটা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভয় পাচ্ছেন ভিডিও এডিটিং করার জন্য, আজ থেকে এই ভিডিওটা দেখার পর থেকেই আপনি খুব সহজভাবে প্রফেশনালভাবে একটা ভিডিও এডিটিং করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন প্রফেশনালভাবে, সেটাই দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, স্ক্রিনে লক্ষ্য রাখুন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিও এডিটিং করতে হলে প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, এখানে গিয়ে লিখতে হবে কাইনমাস্টার। কাইনমাস্টার লিখে চার্জ করে নেবেন, এখানে আপনাকে দেখাবে ইনস্টল, ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করে দেবেন, পারমিশন চাইলে আপনি পারমিশনগুলো দিয়ে দেবেন। তারপর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন। কাইনমাস্টার ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন প্লাস একটা আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এটা হচ্ছে ইউটিউবের জন্য, আর এটা হচ্ছে ফেসবুকের জন্য, এটাও ফেসবুক। আপনাদেরকে দেখাবো ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করবেন এবং একটা ভিডিও এডিটিং করবেন, সেটাই দেখাবো। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিব। তো প্রিয় ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনি কিছু অপশন পেয়ে যাবেন, এগুলো আমি দেখাবো। প্রথমে এটা হচ্ছে আপনার মিডিয়া, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তারপর এটা হচ্ছে লেয়ার, এই লেয়ারের কাজ অনেক আছে, এক এক করে আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে মিউজিক, অডিও মিউজিক, আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের সাউন্ড বা মিউজিক অ্যাড করতে চাইলে এটাতে ক্লিক করে অ্যাড করে নেবেন। এটা হচ্ছে ভয়েস, আপনি নতুন করে কোনো ভয়েস বা অডিও করতে চাইলে এখানে ভয়েসে ক্লিক করে দিলেই আপনি এখান থেকে ভয়েস করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড কীভাবে সিলেক্ট করবেন। এখানে আমি মিডিয়াতে ক্লিক করে দিব, মিডিয়াতে ক্লিক করে দিলে আপনি এখানে আপনার মেমোরিতে যা আছে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য প্রথমেই অপশনটা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর উপরে পেয়ে যাবেন রাইট সিনো, রাইট সিনোতে ক্লিক করে দেবেন, অথবা এই ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালার আছে এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলেই আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে হলুদ কালার একটা অপশন আছে, এটা টেনে আপনি এদিকে নেবেন। এদিকে নিলে এটা বড় হয়ে যাবে, আপনার কতটুক ভিডিও আছে, কয় মিনিটের ভিডিও, এখান থেকে আপনি এই ব্ল্যাক কালার যতটুক টানবেন ততটুক তত মিনিটের ভিডিও হবে। তো এখন আমি এখান থেকে মাত্র 2 মিনিট পর্যন্ত রাখব। তারপর এখানে আপনি ভিডিও এখানে ক্লিক করে দিলে অথবা উপরে রাইট সিনো পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখন দেখেন এখানে ফাঁকা জায়গা, এটাকে আপনি কিভাবে আনবেন। এই ব্ল্যাক কালার যে লেয়ার আছে এখানে এদিকে ডান দিকে টেনে আনবেন, দেখবেন এটা প্রথমে চলে আসবে। তো প্রিয় দর্শক, এখন আপনি কি করবেন, আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা আনার জন্য এখানে লেয়ার অপশনটা পেয়ে যাবেন, লেয়ারের উপর ক্লিক করে দিবেন। লেয়ারের উপর ক্লিক করে দিলে এখানে কিছু অপশন আছে, আমি প্রথমে বলে দিই। এটা হচ্ছে মিডিয়া, এখান থেকে আপনার মেমোরি থেকে ভিডিও আনবেন বা কোনো কিছু পিকচার আনবেন। এটা হচ্ছে ফিক্স, এখান থেকে আপনি ইফেক্ট আপনি যোগ করতে পারবেন, ওভারলে দিয়ে আপনি ইমোজি যোগ করতে পারবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন টেক্সট, কোনো কিছু লিখতে চাইলে এই টেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে হ্যান্ড রাইটিং, এটা দিয়ে আপনি মার্ক করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখন আপনি ভিডিও আনতে চাইলে এই লেয়ার উপর ক্লিক করে দিবেন, তারপর এখানে মিডিয়ার উপর ক্লিক করে দিবেন। মিডিয়ার উপর ক্লিক করে দিলেই আপনি এখান থেকে আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এই ভিডিওটা আনলাম। তারপর এখন দেখেন এখানে ভিডিওর যে
এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি টেনে স্কিন বড় করতে পারবেন। আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি এটা দিয়ে 3D অ্যাঙ্গেল করে নিতে পারবেন, নড়াচড়া করাতে পারবেন। তো আমি এখন এখানে যে তীর চিহ্ন আছে এটাতে একটু বড় করে দিই। ফুল স্ক্রিন করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এই অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই আপনি এখান থেকে ফুল স্ক্রিন করে দিতে পারবেন, অথবা উপরে কালি রাখতে পারবেন, নিচে কালি রাখতে পারবেন, ডানে দিকে কালি রাখতে পারবেন, অথবা বামের দিকে কালি রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতন এটা দিয়ে দিবেন। তো আমি এখন এখানে ক্লিক করে দিব, দেখেন এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর এখানে আপনি রাইট সাইডে পেয়ে যাবেন, অথবা এই লেয়ারের উপর ক্লিক করে দিবেন, তারপর এই হলুদটা চলে যাবে। তো প্রিয় দর্শক, আপনি চাচ্ছেন যে প্রথম অংশগুলা কেটে দিতেন, এখানে ভিডিওর শুরুতে কিছু বলতাকে বা আপনার পজিশন সেট করতে চাইলে একটু সময় নিতে হয়, তো প্রথম অংশটা আপনি কেটে দিতে চাচ্ছেন। তারপর এখান থেকে আপনি কাটার জন্য যে এই রেড কালার যে একটা ছোটো রেখা দেখতে পাচ্ছেন, এটা যেখানে রাখবেন সেখান থেকেই আপনি কাটতে পারবেন। তো যতটুক প্রয়োজন কাটার ঠিক এই বরাবর মাঝে আপনি রেখে দিবেন। তারপর এখান থেকে এই লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন, লেয়ারের উপর ক্লিক করে দিলেই আপনি এখান থেকে কেচি অপশনটা পেয়ে যাবেন। আর এখানে যে অপশনগুলো পাচ্ছেন সময়ে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো এক এক করে। তো আমি কেচির উপর যদি ক্লিক করে দিই, এখানে আপনি দেখতে পারবেন যে ট্রিম টু লিফট অফ প্লেট। এখন আপনি এখান থেকে বামের যে অংশটা এটা কাটতে পারবেন, আর এটা হচ্ছে ট্রিম টু রাইট অফ প্লেট, এটা ডানের অংশটা কেটে যাবে। আর এটা হচ্ছে স্প্লিট এট প্লেট, মাঝ বরাবর কাটবেন। তো প্রিয় দর্শক, আমি যেহেতু বামের অংশটা কাটবো তার জন্য এখানে ক্লিক করে দিব। তো এই অংশটা কেটে গেছে, এখন আপনি দেখেন এখানে বেশ কিছু জায়গা খালি আছে, এটা আপনি কিভাবে বড় করবেন। এখন যে এই অংশটা দেখতে পাচ্ছেন লেয়ারটা, এটা চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর বামের দিকে টেনে আনবেন। বামের দিকে টেনে আনার পরে দেখেন এটা প্রথমে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এই বামের অংশগুলা কাটতেন, তো বামের অংশ কাটতে চাইলে আবার এই লেয়ারের উপর ক্লিক করে দিবেন, ভিডিওর উপর। তারপর এখানে আপনি আবার কেচি অংশ পেয়ে যাবেন, কেচির উপর ক্লিক করে দিলেই এখানে লেখা আছে রাইট অফ প্লেট। তো এখন এই ডানের অংশটা কেটে যাবে, তো এখানে ক্লিক করে দিলেই দেখেন ডানের অংশটা কেটে গেছে। এখন ভিডিওর মাঝে কিছু ভুল আছে, এই মাঝের অংশটা কিভাবে কাটবেন। এখন ধরেন এই মাঝে অংশটা যে খালি জায়গা আছে, এই অংশতে কিছু ভুল আছে, এটা আপনি কিভাবে কাটবেন। তো ঠিক বরাবর এই রেড কালারটা রাখবেন, যতটুক ভুল আছে ততটুক রাখবেন। রাখার পর আবার এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন, কেচির উপর ক্লিক করে দেবেন। এখন আপনি এই অংশটাতে ক্লিক করবেন, ক্লিক করে দিলে দেখবেন, দেখেন এটা এই ভিডিওর দুই ভাগ হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা আপনি কাটতে চাচ্ছেন, এখানে ঠিক বরাবর মাঝে রেখে দিবেন। তারপর আবার ভিডিওর উপর ক্লিক করে দিবেন, কেচি অংশটা আসবে। এখন আপনি কি করবেন, এখন আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন এই ভিডিওর অংশটা আলাদা হয়ে গেছে, তিন ভাগ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এটা ডিলিট করে দিতে, এখানে পেয়ে যাবেন ডিলিট একটা অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনি এখন দেখেন এখানে খালি জায়গা আছে, এটা আপনি কিভাবে বড় করবেন। এই যে এখানে যে লেয়ার আছে এটাতে ক্লিক করে দিবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর এদিকে বামের দিকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। দেখেন এটা এখন হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এখন আপনার ভিডিওতে এই মাঝের অংশ কিছু বয়েসের ভুল আছে, এখন আপনি কথার কিছু উলট পালট বলেছেন বা কথাগুলা সঠিকভাবে বলতে পারেন নাই, বয়েস করতে পারেন নাই, এখন আপনি কিভাবে বয়েসটা ঠিক করবেন। তো বয়েসটা ঠিক করার জন্য আপনি আবার এই মাঝের অংশতে রেড কালার যতটুকু কথার ভুল আছে এটা ঠিক বরাবর রাখবেন, তারপর ভিডিওর উপর ক্লিক করে দেবেন, কেচির উপর ক্লিক করে দেবেন। এখন আপনি এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলে দেখেন এই যে হলুদ কালারটা আপনি দেখতে পাচ্ছেন এটা আলাদা হয়ে গেছে। এখন এই জায়গায় আপনার কথার ভুল আছে, এটাতে এখন আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন সাউন্ড মাইক্রোফোন, এখানে ক্লিক করে দিবেন। এটা এখন এখানে আপনি দেখতে পারবেন যে সাউন্ডটা, সাউন্ড ভলিউমটা আপনি কমিয়ে দিবেন। এখন আমি কমিয়ে দিলাম, এখন এই অংশতে আর কোনো বয়েস নাই। আপনি এখন বয়েস করার জন্য
এই এখানে আপনি টিক বরাবর উপরে রেখে টিক শুরুতে এখানে এখানে রেখে দিবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন বয়েস, এই বয়েসের উপর আপনি ক্লিক করে দেন। তারপর স্টার্ট যদি করে দেন, স্টার্ট করে দিলে অ্যাকাউন্ট এই আমি যা কথা বলতেছি আপনি যে কথাগুলো বলবেন এখানে রেকর্ড হয়ে যাবে। স্টপ করে দিবেন, স্টপ করে দিলেই এখন আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে রেকর্ড হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনি একটা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করে নিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এখানে কিছু লেখা দিতে, লেখা দেওয়ার জন্য আপনি আবার এই লেয়ারের উপর ক্লিক করে দিবেন। এখানে আপনি পেয়ে যাবেন টি টেক্সট অপশন, এই টেক্সটের উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনি যা মন চায় তা লিখে দিতে পারবেন। তো আমি এখন এখানে লিখে দিব, তারপর উপরে আপনি পেয়ে যাবেন ওকে, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি যেখানে রাখার প্রয়োজন সেখানে রেখে দিবেন, অথবা ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। তো পন্ট চেঞ্জ করার জন্য এখানে পেয়ে যাবেন ডবল এ, ডবল উপর ক্লিক করে দিলে আপনি এখান থেকে ফন্টগুলো পেয়ে যাবেন, অনেক ফন্ট। তারপর এখান থেকে আমি এই ফন্টগুলো আমি ডাউনলোড করে রেখেছি, তো বাংলা ফন্ট এখানে নাই, বাংলা ফন্ট আপনি এখান থেকে এড করে নিতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যে কোনো বাংলা ফন্ট, লিপি বাংলা ফন্ট অথবা স্মার্ট বাংলা ফন্ট যেগুলো প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনি পেয়ে যাবেন হোয়াইট কালার একটা বৃত্ত, এখানে যদি আপনি ক্লিক করে দেন এখান থেকে আপনি লেখার যে ফন্ট, লেখার যে কালার আছে এটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন এই লেখার যে অ্যানিমেশন আছে এখান থেকে অ্যানিমেশনে যদি আপনি ক্লিক করে দেন, লেখাগুলো আপনি কিভাবে আনতে চাচ্ছেন এখান থেকে আপনি দিতে পারবেন। এটা আপনি এখান থেকে ই অফ এখান এখানে দেখেন টাইম আছে, টাইমটা আপনি এখন যদি এখানে সেট করে দেন কতটুক দৃষ্টিতে আসবে লেখাগুলো এখান থেকে আপনি দিতে পারবেন। তারপর এখন অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে, এটা রাইট সাইডেতে ক্লিক করে দিবেন, এখানে এটা হয়ে গেছে। এখন এটা শুরুতে অ্যানিমেশন দিয়েছেন, আবার এই লেখার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে এই অপশনগুলো আসবে, আবার ওভারঅল অ্যানিমেশনের উপর ক্লিক করে দিবেন। আপনি লেখাগুলো কিভাবে মডেল করতে চাচ্ছেন এখান থেকে আপনি সব কিছু দিতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক অ্যানিমেশন আছে, আপনার পছন্দের মতন এখানে দিয়ে দিবেন। তারপর আবার এই দ্বিতীয় অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি এখানে পেয়ে যাবেন আউট অ্যানিমেশন, এটা ভিডিওর শেষে কিভাবে আপনার লেখাটা যাবে সেটা দেওয়ার জন্য এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, অ্যানিমেশন দেওয়ার পর এখানে রাইট সাইডে পেয়ে যাবেন, রাইট সাইডেতে ক্লিক করে দিবেন। এখন যে এই লেখা আছে এই লেখাটা আপনি ভিডিওর শেষ পর্যন্ত কিভাবে নেবেন এই লেয়ারের উপর ক্লিক করে দিবেন। লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডানে আপনি টেনে নেবেন, টেনে নেওয়ার পরেই এই লেখাগুলো একবার ভিডিওর শেষ পর্যন্ত চলে আসবে। এখন আপনি এখানে দেখেন ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দেখেন অনেক লম্বা, এখানে 2 মিনিট দেখাচ্ছে কিন্তু আমি এখানে মাত্র 30 সেকেন্ড করেছি। তো এটা আপনি কিভাবে কাটবেন, এটা কাটার জন্য এই ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালার আছে এটার উপর ক্লিক করে দিবেন। এখন এই যে ভিডিও, আপনার যতটুকু ভিডিও আছে এই ভিডিওর অনুযায়ী আপনি টিক বরাবর রাখবেন। তারপর এখানে কেচি পেয়ে যাবেন, কেচির উপর ক্লিক করে দেবেন। ট্রেম টু রাইট অফ প্লেডের উপর ক্লিক করে দেবেন। দেখেন এখানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার আছে এটা কেটে গেছে। এখন আপনি এখান থেকে প্রফেশনালভাবে একটা ভিডিও এডিটিং করা হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে অডিও যোগ করতে বা মিউজিক অ্যাড করতে, এটা আপনি কিভাবে করবেন এই অডিওর উপর ক্লিক করে দিবেন। অডিওর উপর ক্লিক করে দিলে আপনার মেমোরিতে যতগুলো মিউজিক আছে এখানে দেখতে পারবেন, এখান থেকে আপনি সেট করে নেবেন। আপনি যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন এই মিউজিকের উপর ক্লিক করে দিবেন। মিউজিকের উপর ক্লিক করে দিলে আপনি এখান থেকে মিউজিকটা শুনতে পারবেন প্লে বাটনে ক্লিক করে। মিউজিকটা শোনার পর যদি আপনার পছন্দ হয় এখানে প্লাস বাটনে ক্লিক করে দিবেন। প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পর মিউজিকটা এখন এখানে অ্যাড হয়ে গেছে। তো দেখেন ভিডিওর শেষ পর্যন্ত মিউজিক অনেক লম্বা দেখাচ্ছে, এটা আপনি কীভাবে কাটবেন। রেড কালার যে এই অংশটা আপনি দেখতে পাচ্ছেন এটা ঠিক মাঝে রাখবেন ভিডিওর শেষ পর্যন্ত। রাখার পর এটা আপনার ভিডিওর বরাবর রাখবেন, মিউজিকের উপর ক্লিক করে দিবেন, একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে কেসি আইকন পেয়ে যাবেন, তারপর রাইট অপশনে ক্লিক করে দেবেন, মিউজিকটা কেটে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে যতটুক দেখিয়েছি ততটুক আপনারা দেখেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কাইনমাস্টারের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। একটা ভিডিওতে কাইনমাস্টারের সব কাজ আপনাদেরকে দেখানো সম্ভব না। একটা ভিডিওতে কাইনমাস্টারের সব কাজ দেখাতে গেলে
বা কাইনমাস্টার যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিওতে কাইনমাস্টার বাকি অংশ দেখাবো কিভাবে কাজ করতে হয়। তো এখন আপনি ভিডিওটা প্রফেশনালভাবে একটা এডিটিং করার পরে ভিডিওটা কিভাবে আপনি সেভ করবেন, সেভ করার জন্য ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এখানে দেখতে পারবেন। এই অপশনে যদি আপনি ক্লিক করে দেন, প্রিয় দর্শক, এখানে আসার পর কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি 1080p অপশনটা সিলেক্ট করে তারপর এখান থেকে লো অ্যান্ড হাই কোয়ালিটি দেখে রেজুলেশন দেখে নেবেন। তো রেজুলেশন রাখবেন কমপক্ষে 16:19 ভিতরে, তারপর এক্সপোর্টের উপর ক্লিক করে দেবেন, তারপর ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে ডাউনলোড হয়ে। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।